নবম শ্রেণীর ছাত্র এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী যুব তৃণমূল নেতার ভাইঝি। কিশোরীকে বিজেপির কর্মীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠছে। মালদাহের হরিশ্চন্দ্রপুরের বড়ুই এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। কিশোরীকে বিহারে পাচার করা হয়েছে বলেই পরিবারের তরফে 13 জনের নামে পুলিশে অভিযোগ করা হয়েছে। এমনকি বিজেপির স্থানীয় বুথ সভাপতির মদতেই তাকে খারাপ উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে বলেই অভিযোগ তাদের। ফলে কিশোরীকে অপহরণের এই ঘটনায় জড়িয়েছে রাজনীতিও। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অপহরণের 3 দিন বাদেও কিশোরীর কোনো হদিশ পাওয়া যায়নি। এই নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় অযথা বিজেপির বদনাম করার চেষ্টা হচ্ছে বলেই দাবি করেছেন বিজেপি নেতা। গোটা ঘটনাকে ঘিরে টুঙ্গে উঠেছে শাসক দল ও গেরুয়া শিবিরের রাজনৈতিক তরজা। পুলিশে অপহরণিত কিশোরীর পরিবারের সূত্র জানা গিয়েছে, গত বুধবার স্থানীয় একটি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল ওই কিশোরী। বিকেল গড়ালেও সে বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে তার কোনো হদিশ পাওয়া যায় না। ফলে পরিবারের দাবি, তারা জানতে পারেন কিশোরীকে ব্যাংকের সামনে থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনায় বড়ুই এলাকার 13 জন জড়িত বলে পুলিশ অভিযোগ করেছেন। তারা সকলেই বিজেপি করেন। তৃণমূলের দাবি, এই ঘটনায় প্রত্যক্ষ মদত করেছে স্থানীয় বিজেপি বুথ সভাপতি হিমাংশু দাস। যদিও তার নামে পুলিশের অভিযোগ দায়ের করা হয়নি। কিশোরীর কাকা তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সহ সভাপতি বিক্রম দাস বলেন, আমাদের এলাকার পাশেই বিহার। ওকে অপহরণ করে খারাপ উদ্দেশ্যে বিহারে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির কর্মীরা এই কাজ করেছেন। এদিকে বিজেপি বুথ সভাপতি হিমাংশু দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অপহরণের সম্পর্কে কোনো কিছু তিনি জানেন না, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বু রহমান বলেন, বিজেপি বুথ সভাপতি প্রত্যক্ষ মদতে কিশোরীকে অপহরণ করা হয়েছে। পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ করে সেই আবেদনই করছি আমরা। যদিও বিজেপি জেলা সম্পাদক কিষণ কেডিয়ান বলছেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, এইসব তৃণমূলের কালচার, দল এসবকে প্রশ্রয় দেয় না। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, তাই বিজেপির বদনাম করতে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। দলের কেউ যদি এমন কাজে জড়িত থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তাকে বের করে দেওয়া হবে। কি ঘটেছে তা প্রশাসনই তদন্ত করে দেখুক। হরিশ্চন্দ্রপুর থানা সাব ইন্সপেক্টর রামপ্রসাদ চক্লাদার বলেন, কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি কারণে আজকে থানায় দ্বারস্থ হয়েছেন? বর্তমানে 21/04/22 আমার ভাতিজি ব্যাংকে গেছিলো। ব্যাংকে ও বললো যে আমি ব্যাংকে টাকা তুলতে যাব। তো আমরা বিকাল 4টা অবধি দেখলাম যে আসেনি ব্যাংক থেকে। তারপর আমরা সন্ধ্যাবেলা খোঁজখবর নিচ্ছি, ওকে খুঁজে পাওয়া আর যাচ্ছে না। হঠাৎ আমরা শুনতে পাচ্ছি যে ওইখান থেকে কিছু বিজেপির দুষ্কৃতি আমার ভাতিজিকে তুলে নিয়ে যায়। এর মধ্যে আমরা শুনতে পেলাম যে বিজেপির যে বুথ প্রেসিডেন্ট সেও জড়িত এবং বিজেপির আরও অন্যান্য অনেক কর্মীরা জড়িত। এখন আমরা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি যে এটার আমরা মানে একটা কিছু সুবিচার চাইছি এখানে এসে। দেখা যাক প্রশাসন কী করছে। যতটুকু পারছি আমরাও খোঁজখবর নিচ্ছি, প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আপনার যে ভাতিজি কোন ক্লাসে পড়তো? ও ক্লাস 9-এ পড়তো। তো স্কুলে ক্লাস 9-এ পড়তো। কতদিন ধরে নিখোঁজ আছে? 3 দিন হয়ে গেল, এখনও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আমরা পরশু দিনও থানায় এসেছিলাম, আবার আজকে এসেছি, আমি কালকে রাতেও এসেছিলাম থানায়। এখন দেখি প্রশাসন কী করছে। কোথায় আছে কি কোনো কিছু জানা গেছে? এখনও কিছু জানা যায়নি, কিন্তু আমরা যতটা মানে সন্দেহ হচ্ছে যে যেহেতু আমাদের বোর্ডার এলাকায় বাড়ি, পাশেই আমাদের বিহার, আমাদের সন্দেহ যে ওরা বিহারে নিয়ে গেছে মেয়েটাকে, বিচার করার জন্য মেয়েটাকে বিহারে নিয়ে গেছে। থানায় অভিযোগ জমা দিয়েছেন? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ জমা দিয়েছি। চাইছি যে আমাদের ভাতিজি সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, পুলিশ প্রশাসন ওকে খুঁজে বের করুক, এটাই আমরা চাইবো আর কি চাইবো। গত 21/04/2022 আমার ভাতিজি গ্রামে একটা ছোট ব্যাংকের শাখা আছে, সেই ব্যাংকে গেছিলো টাকা তোলার জন্য। ওখানটায় বিজেপির কিছু দুষ্কৃতি আমার ভাতিজিকে কিডন্যাপ করেছিল। তারা কারা? তারা বিজেপির বুথ প্রেসিডেন্টও আছে ওর মধ্যে, সব বিজেপির লোক। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। কোন ক্লাসে পড়ে আপনার ভাতিজি? 9-এ পড়ে। ব্যাংকে গিয়েছিল টাকা তোলার জন্য।
আসার সময় কিডন্যাপ করেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করি বাড়ির সকলেই, যখন না পাই আমরা তখন থানার আশ্রয় নিয়েছি। শুনতে পাচ্ছি লোকমুখে যে যারা বিজেপির লোক তারা বিহারে পাচার করেছে না, গত 3 দিন হয়ে গেল কোনো সন্ধান পাইনি। অভিযোগ জানিয়েছেন থানাতে? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি থানাতে, পুলিশ খুব খোঁজাখুঁজি করছে। চাইছি আমার ভাতিজিকে ফিরিয়ে পাই, তার জন্য পুলিশের সাহারা নিয়েছে। কি নাম আপনার? আমার নাম দীপেশ মন্ডল। কে হন আপনি? আমি ওর কাকু।